টাইমটা ছিল 7টা থেকে 9টা, এই 2 ঘন্টা আমরা আসলে আপনার জন্য বসেছি। হায় হায়, আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিতে হবে। আমি গতকালকে কিন্তু এয়ার যখন আসছে আমি তখন বলছিলাম যে আমার আজকে একটু ঢাকার বাইরে যেতে হবে আব্বুর সাথে, একটা ঝামেলা, তারপরে আজকে বৃষ্টি হয়ে রাস্তাঘাট ধ্বংস, সেটা আসতে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। বাট আপনি আমার কাপড় দেখে বুঝতে পারবেন আমি লিটারেলি ওখান থেকে নেমে দূরে আসছি, কোনো কিছু চেঞ্জ করি নাই, মাঝখানে ওকে বলছি যে আমি আজ আসতেছি দৌড়াচ্ছি, তো আমার সাইড থেকে ইন্টেনশনালি হয় নাই, আমি আবারও ক্ষমা প্রার্থী, মাফ করে দিন আমাকে। আমি তো খেলাধুলা খুবই পছন্দ করি, আমি দৌড়ানোটা সব থেকে কম পারি, এটা রিসেন্টলি শুরু করছি, বাট বাকি সব খেলাই পারি। এখন জন্ম সনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ক্রিকেটটা একটু কম পারি, এই জন্য ওদের সাথে খেলাটা একটু পিছাচ্ছি, ফুটবল হলে খুব তাড়াতাড়ি করবো। আর দ্বিতীয়ত হলো আমার বাসা কিন্তু এখানে, আমার বাসা থেকে দৌড় দিলে এখানে চলে আসা যায়, লিটারালি 5 মিনিট লাগে দৌড়াইলে, আমার স্পিড বাড়ছে। সো আমাকে একটা গতকালকে কার্ড দিছে স্পেশাল, আমি মানিব্যাগে নিয়ে ঘুরতেছি, কিন্তু যেটা কার্ড দিয়ে আমাকে বলছে যে এখানে ফ্রিতে খাওয়া যাবে, তাই বলছি এই অফারটা দিলে কিন্তু ঝামেলা, আমি অনেক আসবো বিকজ আমার বাসা এখানে। সো এইটা নাম্বার দেখালে কি সবাই দেখে ফেলবে কার্ড ছাড়া? সো আই এম ভেরি এক্সাইটেড, আমার বাসা এখানে, খেলাধুলা অনেক পছন্দ করি, খেলাধুলা দেখতে অনেক পছন্দ করি, খেলাধুলা নিয়ে যাই সব মানুষ কথা বলা পছন্দ করে তাদের সাথে আড্ডা মারতে অনেক পছন্দ করি। সো ওভারঅল আমার জন্য একটা উইন উইন জায়গা, প্লাস এআর প্লাস সৈকতকে অনেক আগে থেকে চিনি, ওরা যে একটা করতেছে নতুন একটা উদ্যোগ, ওরা খুবই ভালো উদ্যোক্তা, নতুন একটা উদ্যোগ তৈরি করতেছে, এটাও অনেক ভালো হবে উইদাউট আ ডাউট। ফুডটা কেমন হবে এটা এখনো বুঝতেছি না, একটু পরে টেস্ট করবো। সো বাকি সব জিনিস নিয়ে 100-100।